তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা কি বলতো? এটা হচ্ছে মুকুট। তো আমার পুচকু গপ্পু শোনার জন্য মুকুটটা কিনেছিলাম, কিন্তু আমার পুচকু না পছন্দ মতো হয়নি। আর আমিও ভাবলাম যে ও তো মুকুট সবসময় পরে থাকবে না, সেই জন্যে মুকুটটা চেঞ্জ করে আর আমি একটা চেন নিয়ে নেবো। চেনটা দিলে কী হবে, ও সবসময় পরে থাকতে পারবে আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে, যে যেটা দিয়েছি ও অ্যাটলিস্ট ইউজ তো করতে পারবে সেই জন্যে। তো দেখো, পাল্টে আমি চেনটা নিয়ে নিয়েছি। আর চেনটা নিয়ে কিন্তু এই যে দেখো, এই যে মিনা জুয়েলার্স, তো এখান থেকেই মোটামুটি আমি যত কিছু সোনা গয়না টুকটাক কিনি এখান থেকে। তো এই যে এটা নিয়ে চলে যাচ্ছি মিনা জুয়েলার্স থেকে। তো তারপরেই চলে যাব সজ্জা মিষ্টি, দেখো রেডি হয়ে নিয়েছে। আর জন্মাষ্টমীর দিনে তোমরা জানোই যে বৃষ্টি পড়ে, আর দেখো পুরো রাস্তাঘাট কিন্তু বৃষ্টিতে ভিজা। তো বৃষ্টিটা মোটামুটি কমেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো, এই দোকান থেকে কিন্তু গপু শোনার জন্য একটু চকলেট কিনে নেবো, কারণ সে তো বাচ্চা ছেলে, তো সেই জন্যই ভাবলাম চকলেট কিনবো একটুখানি। এই যে দেখো, একটুখানি চটপটা কিছু জিনিস কিনে নিই ওর জন্য, কয়েকটা কুরকুরা, তারপরে হচ্ছে তোমার এই যে দেখো এটা মুগ ডাল, তারপরে বললাম এই কটা জিনিস, পাঁচ ছটা জিনিস দিয়ে দাও। আর সঙ্গে কিন্তু চকলেট গপু শোনাকে দিতেই হবে। তো যাই হোক, এই যে দেখো মোটামুটি এগুলো কিনে নিচ্ছি আমরা দোকান থেকে। দোকান দিয়ে কিনে আমরা সোজা চলে যাব গপু সোনার কাছে। তো গপু সোনা হচ্ছে পুজোটা হবে রাত্রির 12টার সময়, তো আমরা তো সেখানে থাকতে পারি না, প্রতি বছরই আমরা গপু সোনাকে দিয়ে চলে আসি। আর পরের দিনকে গপু সোনার মা আমাদেরকে প্রসাদটা দিয়ে দেয়। আর এই দেখো, এইগুলো নিয়ে নিয়েছি। তো দোকানদার বললো আমার ভিডিও করো, সেই জন্য আমি দেখো ওনার ওর ভিডিওটা করে নিচ্ছি, তো না করলে খারাপ লাগতো সেই জন্য। তো দেখো, নিয়ে আমরা কিন্তু আবার হাঁটা দিয়েছি গপু সোনার কাছে। আমার বাড়ি থেকে বেশিটা দূর না, কিছুটা দূর, মানে 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো এই যে এবারে পৌঁছে যাব একেবারে গপু সোনা যেখানে বসে আছে সেখানে পৌঁছে যাব আমরা। আর আমার পুচকি কিন্তু এখানে রাগ করেছে, বলছে ক্যামেরার সামনে আসবে না, দেখো মুখটা ঘুরিয়ে নিচ্ছে একেবারে। তো দেখো, এই যে গপু সোনার কাছে চলে এসেছি, আর দেখো সবাই কিন্তু প্রবেশ করে নিয়েছে, আর আমিও কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি গপু সোনার কাছে। তো এই দেখো, গপু সোনার মা কিন্তু নিয়ে যাচ্ছে আমার পুচকিকে। আর বললো গপু সোনার মা, বললো যে দেখ আমার ভিডিও করিস না, আমি তো এখন রেডি হইনি সেই জন্য। তো আমি তেমনভাবে ওর ভিডিও করিনি, তো যেটুকু পেরেছি সেইটুকু তুলে ধরেছি। আর এই দেখো, আমার পুচকি কিন্তু গপু সোনাকে দিয়ে দিচ্ছে। আর গপু সোনা দেখো, আমার মেয়ে কিন্তু গপু সোনাকে দেবে বলে ঝটপট সকাল দিয়ে করছে, অনেকদিন আগে থেকেও করছে, যে গপু সোনার জন্য গিফট কিনে আনো মাম্মি, গিফট কিনে আনো এরকম বলছে। তো দেখো, এই যে পুচকি দাঁড়িয়ে আছে, রাগ করেছে আমার উপর ভীষণ। তো এই যে গপু সোনা, বললাম তুমি দাঁড়াও একটুখানি ভিডিও করব, তো এই যে একটু দাঁড়িয়ে আছে, তারপরে এই সোজা চলে আসবে আমার কাছে। তো দেখো, এখানে হচ্ছে গপু সোনার মা সবাই সব বাচ্চাদেরকে এই দেখো একটা করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আর একটু একটা করে মিষ্টি দিচ্ছে। আর গপু সোনার ভোগটা আমি তোমাদেরকে একটু খুব ভালো করে দেখিয়ে দিই। 56 ভোগ যাকে বলে, মানে 56 রকমের খাবার গপু সোনার কাছে উপস্থিত রয়েছে, আর এমন কোনো জিনিস বাদ দেওয়া হয়নি যেটা গপু সোনা পছন্দ করে না। সেটা সমস্ত রকমের আইটেম গপু সোনাকে দেওয়া হয়েছে, আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালো করে দেখতে থাকো। 56 ভোগ মানে 56টা খাবার এই গপু সোনার কাছে রয়েছে। আর আমার মেয়ে কিন্তু আগের বছরেও মানে গোপাল দাদা বলেই ডাকতো এই গপুকে। তো একটা আমরা গেছিলাম এক জায়গায় তারাপীঠে ঘুরতে গেছিলাম, তখন থেকে গপুর মায়ের মুখে শুনেছে গপুর নামটা, গোপাল দাদার নামটা গপু, তখন থেকেই কিন্তু আমার মেয়ে ওকে গপু বলেই ডাকে। আর আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে গপু নামটা। আর এখানে দেখো, বাচ্চাদের সব ভিড় হয়ে রয়েছে, সব কিন্তু পুজোর হেল্প করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তো দেখো, আমি একটু জুম করে ক্যামেরাটা তোমাদেরকে দেখিয়ে দিই কী কী ভোগ রান্না হয়েছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো, কোথাও চলে যেও না, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর এই দেখো, গপু সোনার জন্য সব কেউ নাড়ু বানিয়েছে, কত রকমের সবজি দেখো গপু সোনা রয়েছে, সমস্ত কিছু আমি আস্তে আস্তে করে তোমাদের দেখাচ্ছি। কারণ হচ্ছে তোমরা যাতে ভালো করে গুনে দেখতে পারো যে এটা 56 ভোগ কি না, সেই জন্যে মানে এ টু জেড সবজি, এ টু জেড চকোলেট, নানান রকমের বাচ্চাদের চিপস মানে স্ন্যাক্স সব কিছুই গপু সোনার কাছে প্রস্তুত। এবারে পালা হচ্ছে গপু সোনা খাবার পালাটা, তাই না? তো দেখো, আমি টুক 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 করে দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। আর আমার গপু সোনাকে মন ভরে তোমরা কিন্তু ভালোবাসা দিও,
আর গোপুসোনার কাছে তোমরা যে যা চাইবে চেয়ে নিও, গোপুসোনা কিন্তু সবাইকেই মনের আশাটা পূরণ করবে, আমি এটা মনে ভাবি। আর এখানে দেখো কত রকমের মিষ্টি রয়েছে আমার গোপুসোনার জন্য, এই দেখো ফ্রুটের জুস, নানান রকমের ভ্যারাইটি ছড়াছড়ি রয়েছে গোপুর কাছে, মিষ্টি থেকে শুরু করে স্ন্যাক্স স্ন্যাক্স সব কিছুই রয়েছে গোপুসোনার কাছে। তো দেখো সবাই কিন্তু এখানে গোপুসোনার পুজোর জোগাড় করতে ব্যস্ত, এখন টাইমটা হচ্ছে প্রায় 9:30 ছুঁই ছুঁই এরকম টাইম হয়ে গেছে। তো আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ হচ্ছে ছেলে মেয়ের কালকে স্কুল আছে, আর প্রতি বছরে এসে আমরা চলে যাই, গোপুসোনার পুজোটা দেখতেই পারি না, কপালে থাকে না, জানি না গোপুসোনা কবে হয়তো আমাদেরকে বলবে যে আমার পুজোটা দেখার সুযোগ করে দেবে, মানে ওনার পুজোটা দেখতে পারবো, এটাও একটা কপালের ব্যাপার, হয়তো কখনো না কখনো গোপুসোনা চাইবে। তো আমারও দেখার ইচ্ছা আছে গোপুসোনার পুজোটা। তো দেখো সমস্ত কিছু রেডির আয়োজন চলছে, তো পরিস্থিতিটা এই দেখো খুব সুন্দর লাগে, এখানে দেখলে না মানে মনটা জুড়ে যায় আমার গোপুসোনা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে কমেন্টে, ভুলো না একেবারে। আর আমি আমার মুখটা আসিনি, কারণ হচ্ছে আমি ক্যামেরা ধরে রয়েছি, কী করে আমার মুখটা আসবে বলো, ক্যামেরা ধরতে কেউ পছন্দ করে না জানো তো, সেই জন্য আমার ছেলে তবে দেখে দেয় একটু একটু ক্যামেরা করে দেয়। আর এই দেখো আমার পুচকিকে এই যে গোপুসোনা যে ঘড়িটা দিয়েছিল সেটা কিন্তু আমার পুচকি পরে এসছে, আর এই দেখো আমার পুচকি কিন্তু আবার খুশি, কারণটা তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই, এই যে দুটো দিয়ে দিয়েছে মানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে দুটো সেই জন্যই। তো দেখো তার পরের দিনকের ভিডিওটা দেখে নিয়ে চলে এসেছি, গোপুসোনা কিন্তু প্রসাদ পাঠিয়ে দিয়েছে আমাদেরকে, আর এতটাই প্রসাদ পাঠিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটা মজা দেখো তোমরা। পরের দিন ঠিক সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডকে ফোন করেছিল, মানে আমাকে ফোন করেছিল, আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম, মানে তোমাদের দাদাভাই গিয়ে প্রসাদটা নিয়ে এসছে, আর এক প্যাকেট নিয়ে এসছে। আমার মনে হচ্ছিল যে মিষ্টি মনে একটা দোকান খুললেই ভালো হতো। তোমরা দেখো তোমরা তাহলেই বুঝবে যে গোপুসোনা কতটাই ওর বনুকে গিফটটা পাঠিয়েছে, তোমরা দেখো একবার। আর এর মধ্যে রয়েছে দেখো নাড়ু রয়েছে, আর গোপুসোনার যেটা প্রিয় তালের বড়া রয়েছে, মিষ্টি রয়েছে, এগুলো হচ্ছে গোপুসোনার প্রিয় খাবার, এই দেখো তালের বড়া। তো চলো এবার পুচকি হচ্ছে এক একটা ওর জিনিসগুলো বার করছে, আর আমার পুচকি কিন্তু ভীষণ খুশি এইটার জন্য, আমার পুচকি মানে আশা করে থাকে সত্যি কথা বলতে। গোপুসোনার এই এত দিয়েছে বলে বলছি না, আমার গোপুসোনা ওকে প্রতি বছরে যেটুকুই দেয় কিন্তু ভীষণ খুশি থাকে, এক্সাইটিং থাকে যে গোপু দাদা আমার দিয়েছে এটা এটা দিয়েছে। আর এইটা দেখো সন্দেশ দিয়েছে, তো আমি প্যাকেটটা খুলছি, জানি না কী আছে দেখি, মিষ্টিরই প্যাকেট লাগছে, তো উল্টোভাবে আমি খুলি। তো দেখো বন্ধুরা এটা কিন্তু সন্দেশই রয়েছে, অনেক কটাই সন্দেশ আছে এখানে, আর এই দেখো একটা একটা করে মিষ্টি কিন্তু সব কিছু বার করে নিচ্ছে টুকটুক করে ওর জিনিস। তো চলো দেখা যাক কী কী দিয়েছে না দিচ্ছে। আর এই দেখো এগুলো হচ্ছে আঙুলে পরে এই ললিপপগুলো খাওয়া যায় জানো তো, খুব ভালো লাগে খেতে, তো মিষ্টি তো মনের সুখে বার করছে, আর আমার মনে হচ্ছিলো শেষমেশ যেন মিষ্টি একটা দোকান খুললে ভালো হতো। তো দেখো এই বাটির মধ্যে নাড়ু, নারকেল নাড়ু, তালের বড়া, মিষ্টি সব কিছু রয়েছে বাটির মধ্যে, আর এরকম মিষ্টি কিন্তু আর একটা করে বের করে নিচ্ছে সব জিনিসগুলো। দেখো এগুলো হচ্ছে কেক, কেক, চকলেট, জুস, ললিপপ, কত রকমের লজেন্স, চকলেট, সব কিছুই মানে ওর গোপু দাদাকে দিয়েছে, দেখো তোমরা একবার কত জিনিস দিয়েছে। তো দেখতে থাকো তোমরা সঙ্গে থেকেও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আমি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব, আর সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটা কিন্তু পুরো দেখো তোমরা। আর এই দেখো এখনও কিন্তু শেষ হয়নি মিষ্টির জিনিসগুলো, সব এখনও টুকটুক করে বার করছে, আর জিনিসগুলো একবার তোমরা ভালো করে দেখো কত জিনিস দিয়েছে দেখো, তাই না? মিষ্টি কিন্তু টুকটুক করে যে দেখো বার করা শেষ হয়ে গেছে মোটামুটি এখন, এই যে আমি আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার, দেখো জুস টুস মানে সব কিছুই দিয়েছে, আর এই দেখো পাটির মধ্যে কত জেলি ঠেলি আছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, পরে অন্য কোনো দিন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর গোপুসোনার জন্য একটা লাইকের আশা রাখতেই পারি, তাই না? তো লাইক করে দিও, কমেন্টও করে দিও, টাটা।